হ্যালো স্টুডেন্টস, শানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর সুন্দর নোটস আকারে আজ আমরা আলোচনা করব। তো বিভিন্ন সহায়িকা বইতেও আছে এই কোশ্চেনটি, তবে আমি যেভাবে উত্তরটা লিখে দিয়েছি এভাবে কিন্তু কোনো সহায়িকা বইতে তোমরা পাবে না। তো অনেক অনেক স্কুলেই তোমাদের শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা এই প্রশ্নটি দিয়ে থাকেন বা করতে বলেন যে বাংলায় বর্গিহানা সম্বন্ধে যা যেন লেখো বা টিকা লেখো বাংলায় বর্গিহানা। তো সেটা উত্তরটা কেমন হবে অ্যাকর্ডিং টু বই অনুসারে সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে, তোমরা দেখে নাও। প্রথমে ভূমিকা পয়েন্ট করে তোমরা এটা লিখতে পারো, খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এরকম একটা প্রবাদ আমরা লক্ষ্য করি। তো এই প্রবাদ বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় প্রবাদ, তথাপি এই প্রবাদের পশ্চাতে একটি সত্যকারের ইতিহাস নিহিত আছে। এরপরের একটা পয়েন্ট করব যে বর্গিহানা কাকে বলে, বর্গিহানা কাকে বলে দেখে নিই। নবাব আলীবর্দীর সময়ে মারাঠারা বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ ও আক্রমণ চালিয়েছিল, একেই বাংলায় বর্গিহানা বলা হয়। এরপরে একটা পয়েন্ট করব সময়কাল বলে একটা পয়েন্ট করব আমরা, দেখে নাও সময়কাল পয়েন্টে কী লিখব। 1742 খ্রিস্টাব্দ থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় 5 বার এই বর্গীয় আক্রমণ কিন্তু সম্পন্ন হয়, ঠিক আছে? 5 বার কিন্তু এই বর্গীয়, এখানে দুঃখিত 6 বার লেখা আছে, 5 বার হবে এই বর্গীয় আক্রমণ সম্পন্ন হয়। এবার আমরা আসবো বর্গিহানার বর্ণনা, বর্গিহানার বর্ণনাটা দিয়ে দেয় বাংলার পয়েন্ট করতে হবে বর্গিহানার বর্ণনা। বাংলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটতরাজ চালায় বর্গীরা, নবাবের রাজধানী মুর্শিদাবাদও কিন্তু তখন বাদ যায় না। এবার বর্গিহানার এই যে 5টা ধাপ বললাম, মানে 5 বার যে আক্রমণ, সেই 5 বারের আক্রমণটা খুবই সংক্ষেপে, যেহেতু তোমরা নিচু মানে অষ্টম শ্রেণীতে পড়ো, সেই অষ্টম শ্রেণীর লেভেলের উত্তর হওয়া উচিত, তাই আমরা শুধু একটা লাইনে করে এক একটা করে পয়েন্ট করে দেব। 1 নম্বর পয়েন্ট আসছে প্রথম আক্রমণ, 1742 খ্রিস্টাব্দে রঘুজি ভোঁসলের প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে কিন্তু প্রথম মারাঠা আক্রমণ হয়। 1743 খ্রিস্টাব্দে রঘুজি আবার বাংলা আক্রমণ করেন। 1744 মারাঠারা তৃতীয়বার বাংলা আক্রমণ করে, 1745 চতুর্থবার এবং 1749 পঞ্চমবার কিন্তু তারা কিন্তু বাংলায় আক্রমণ শানায়। এরপর সন্ধি স্থাপন, 1751 সালের মে মাসে মির্জাফরের মধ্যস্থতায় নবাব আলীবর্দীর সাথে রঘুজির সন্ধি হয় এবং কিন্তু বর্গিহানার কিন্তু অবসান এখানে ঘটে। তো আমরা সংক্ষেপের বিবরণে এবার আসছে এই যে বাংলায় যে বর্গিহানা হয়, এই বর্গিহানার ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী ভূমিকা গ্রহণ করেছিল সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কলকাতায় অনেকেই ব্রিটিশ কোম্পানির আশ্রয় পেয়েছিল, নবাবের বিকল্প হিসাবে ব্রিটিশ কোম্পানি হয়ে উঠেছিল সেই সমস্ত ভুক্তভোগীদের রক্ষাকারী। এরপর আমরা যেটা দেখব যে মারাঠা ডিচ খনন, ডিচ মানে হচ্ছে খাল, মারাঠা খাল খনন। বর্গিহানা আটকাবার জন্য কলকাতায় যে খাল খোঁড়া হয়েছিল তাকে মারাঠা খাল বা ডিচ বলা হয়। এরপর আসে ফলাফল, অর্থাৎ এই যে আক্রমণটা হলো বাংলায়, যে মারাঠাদের আক্রমণ বা বর্গিহানা হলো, তার ফলাফল 1 সামরিক অচলাবস্থার সৃষ্টি হলো, 2 মারাঠাদের রাজনৈতিক জয় হলো, 3 সুবর্ণরেখা নদী পর্যন্ত অঞ্চল বাংলার সাথে যুক্ত হলো, 4 বাংলার নবাব মারাঠাদের বার্ষিক 12 লক্ষ টাকা যৌথ দিতে কিন্তু রাজি হয়ে গেলেন, আর 5 নম্বর পয়েন্ট, উড়িষ্যায় মারাঠাদের কর্তৃত্ব কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপর সে উৎস, অর্থাৎ আমরা এই যে বাংলায় বর্গিহানার যে বিবরণ আমরা পেলাম, এই যে বাংলায় বর্গিহানার বিবরণটা পেলাম, উৎস মানে কী থেকে আমরা এটা জানতে পারলাম, এটা তোমরা প্রথমের দিকে লিখলেও কিন্তু খুবই সুন্দর হবে। 1 গঙ্গারাম লিখিত মহারাষ্ট্র পুরাণ এবং 2 হচ্ছে যদুনাথ সরকার লিখিত এইটো গ্রন্থ এবং প্রবন্ধ কিন্তু আমাদেরকে এই মানে বাংলায় বর্গিহানা সম্পর্কে জানতে কিন্তু বিশেষভাবে সহায়তা করেছে। তো এই পর্যন্তই গেল তোমাদের কিন্তু বাংলায় বর্গিহানা সম্বন্ধীয় ক্লাস 8-এর প্রথম অধ্যায়ের আঞ্চলিক শক্তির উত্থান চ্যাপ্টারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্নের দরকার বা প্রয়োজন পড়ে, তোমরা সুন্দরভাবে নোটস আকারে উত্তর চাও, তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং আশা করছি এটা লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। দেখো একদম সব প্রত্যেকটাই ছোট্ট ছোট্ট করে পয়েন্ট এবং 1 লাইনের বেশি কিন্তু উত্তর দেওয়া নেই,
যেহেতু তোমরা 8th স্ট্যান্ডার্ডে পড়ো, এর থেকে বড় উত্তর দিলে মনে হয় একটু উত্তর বাড়তেই হয়ে যাবে। তো এটাই আমার মতে বলে তোমাদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট হবে উত্তরটা। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের বন্ধুদের যদি এই ভিডিও দ্বারা উপকৃত হবে বলে মনে হয় তাহলে তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে অনেক অনেক পরিমাণে শেয়ার করো, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের আর কোন কোন ভিডিও বা আর কোন কোন বিষয়ক নোট তোমাদের দরকার, সে বিষয়ক ভিডিও কিন্তু খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ।